এবার শাহরুখ দীপিকার পাঠান বয়কটের ডাক এসেছে, কারণ জানলে অবাক হবেন। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটা গান বেশরম রং, আর এই গান ঘিরেই বিতর্কে জড়িয়েছে শাহরুখ আর দীপিকা। আবারও বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি। 2023 সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে তার বহুল প্রতীক্ষিত পাঠান ছবিটি। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাডুকন এবং জন আব্রাহাম। পাঠান ছবি নিয়ে শাহরুখ ও দীপিকা ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গান বেশরম রং, আর এই গান ঘিরেই বিতর্কে জড়িয়েছেন শাহরুখ আর দীপিকা। এই গানের ভিডিওতে দেখা গিয়েছে বিকিনি পরে, তাও আবার মনোকিনি পরে নাচ করছেন দীপিকা, আর সেখানেই বেঁধেছে গোল। অনেকেই বলছেন পুরনো একটা হিন্দি গান থেকে টোকা হয়েছে সুর, আবার দীপিকার পোশাক নিয়েও আপত্তি তুলেছেন অনেকে, জানিয়ে পাঠান বয়কটে ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলেছেন দীপিকার মতো এত বড় মাপের একজন অভিনেত্রীকে শরীর প্রদর্শন করতে হচ্ছে কেন, ছবি হিট করানোর জন্য? এমন পোশাক পরে যদি ছবিতে নাচতে হয় তাহলে বলিউডের অবস্থা বেশ শোচনীয়। কেউ কেউ আবার ধর্মীয় সুরসুরিও দেখতে পেয়েছেন। গানের দৃশ্যে সর্ববসনা দীপিকাকে দেখে চটেছেন হিন্দু কট্টরবাদীরা। তাদের দাবি, গেরুয়া পোশাক পরে শাহরুখের সঙ্গে জলকেলি করে হিন্দু ধর্মের প্রতীকের অপমান করছেন দীপিকা। উল্লেখ্য, কিছুদিন আগেই মক্কায় উমরা করতে গিয়েছিলেন শাহরুখ। পরনে সাদা কাপড়, মাথায় উস্কো খুস্কো চুল, শাহরুখকে দেখে যেন একেবারেই চেনা দায় হয়ে পড়েছিল। তারপর কয়েকদিন আগে বৈষ্ণোদেবী দর্শনেও গিয়েছিলেন শাহরুখ। এই নিয়েও হিন্দু কট্টরপন্থীদের ট্রলের শিকার হয়েছেন বলিউড বাদশা, যদিও শাহরুখের ছবি তুলতে মানা করেছিলেন অনেকেই। এর আগেও মক্কার ছবি প্রকাশ্যে আসতে নানান মন্তব্য শোনা গিয়েছিল। এবার পাঠান মুক্তির আগে যেভাবে ছবির গান নিয়ে শাহরুখ দীপিকাকে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে, তা নিয়ে প্রমোদ গুনছেন সিনে বিশেষজ্ঞরা। ছবি বয়কটের ডাক উঠেছে। আগেও বেশ কিছু হিন্দি ছবি বয়কটের জেরে বক্স অফিস মুখ থুবড়ে পড়েছিল। এবারও যদি তাই হয় তাহলে শাহরুখ দীপিকা সমস্যায় পড়বেন বলে মনে করছেন তারা। মাত্র কয়েকদিন হয়েছে শাহরুখ খান অভিনীত ছবি পাঠানের প্রথম গান বেশরম রং মুক্তি পেয়েছে। বলিউড বাদশার শার্টলেস দৃশ্য সঙ্গে তার লাকি নায়িকা দীপিকা পাডুকোনের নতুন হট বোল্ড লুক নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ঝড় উঠেছে। এখনো পর্যন্ত এই গান নিয়ে চর্চার তুঙ্গে। তবে এবার নতুন বিতর্ক উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কি তা? সঙ্গীত পরিচালক বিশাল শেখরের বিরুদ্ধে গান চুরির অভিযোগ করেছেন নেটিজনরা। ফরাসি গীতিকার গায়িকা জৈনের জনপ্রিয় গান ম্যাকেবার ট্র্যাক থেকে সুর চুরি করা হয়েছে বলে জানা গিয়েছে। তারা দুটো গানের ট্র্যাক তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। সঙ্গে বিশাল শেখর কোনো সৌজন্য না দিয়েই দিব্য নিজের নামে গানটি চালিয়ে দিয়েছেন বলে তাকে ধিক্কারও জানিয়েছেন। অন্যদিকে বেশরম রং গানটি ইউটিউবে 32 মিলিয়ন ভিউ ছড়িয়েছে। গানের কিছুটা অংশ একেবারে মাকেবার ট্র্যাক থেকে হুবহু টোকা। মুহূর্তে আমি বেশরম রং শুনলাম, আমি ভাবছিলাম যে আমি এই বিটগুলো আগে কোথায় শুনেছিলাম। আমার কিছুটা সময় লেগেছিল যে এটি জৈন মাকেবার। একজন টুইট করে এটা লিখে সুরকার বিশাল এবং শেখরকে থাপ্পড় কষেছেন। আরেকজন নেটিজন প্রশ্ন করেছেন, কিভাবে কেউ অনুমান করতে পারেনি যে এটি বিস্ময়কর প্রতিভাবান জৈন মাকেবার গান, বা অন্ততপক্ষে মূল বিট চুরি করা হয়েছে। বেশরম রং ব্যাকগ্রাউন্ডটি জৈনয়ের মেঘপা গানের সম্পূর্ণ কপি। আমি একমত যে এই টুইটগুলো বলিউড গানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে, অন্য একজন লিখেছেন তার টুইটে। 2015 সালে তৈরি জৈনয়ের এই গানটি গ্রামি অ্যাওয়ার্ডে সেরা ভিডিও বিভাগে মনোনয়ন পেয়েছিল। শাহরুখ দীপিকা অভিনীত এই ছবিতে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে জন আব্রাহামকেও। 2023 সালের 25 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে মুক্তি পাবে পাঠান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি নিয়ে শাহরুখ থেকে ইয়াশরাজ ফিল্মসের অনেকেই অনেক আশা করছে। প্রায় 4 বছর পর শাহরুখের সিনেমা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তার শেষ মুক্তি পাওয়া ছবি জিরো বক্স অফিসে কোনো সাড়া ফেলতে পারেনি, তাই এই ছবির জন্য যা যা করার প্রয়োজন শাহরুখ তা করেছেন। প্রচারে নতুন কৌশল ছাড়াও মক্কা থেকে বৈষ্ণোদেবী সর্বত্র আশীর্বাদ নিতেও যাচ্ছেন এই বলিউড বাদশা।
বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর এমন আরো অনেক খবর নিয়ে আপনাদের মাঝে আসবো, সেই খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।